শিবন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনি কি ভাইরাল হইতে পারবো না নাকি? এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ শিবন, হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম ফেম টেম করা যাবো না নাকি? বাবা, তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো। এই সব লোকেরা যারা ভাইরাল হওয়ার দাঙ্গায় ইসলামকে হেয় প্রতিপন্ন করতেছে, ইসলামকে ছোট করতেছে, আলেম সমাজকে ছোট করতেছে, হুজুরদেরকে মাওলানা হাফেজদেরকে ছোট করতেছে, তাদের প্রতি আপনারা চোখ কান খোলা রাখবেন, তারা যেন ওয়াজের ময়দানে আর আসতে না পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মাওলানা উমর ফারুক নামে এক ব্যক্তি মাওলানা থেকে টিকটকে আসছে নায়ক হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া। এটার কিছু প্রমাণ দেখাবো যে এটা পূর্ব পরিকল্পিত তাদের নাটক ছিল যে ভাইরাল কিভাবে হবে। ভাইরাল হওয়ার জন্য পূর্ব পরিকল্পিত একটা নাটক সাজানো হয়েছে। এটা কাকে নিয়ে নাটকটা সাজানো হয়েছে এটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই জানেন এর আগে আরেকটা ছেলে হাফেজ থেকে টিকটক হয়েছিল, শিপন নামের। এই ছেলেটার কাছ থেকে পুরাপুরি পরামর্শ নেওয়া হয়েছে যে কিভাবে ভাইরাল হবে। ওই ছেলেটার কাছ থেকে পরামর্শ নেওয়া, তারপরে ভাইরাল হওয়ার দান্দায় এই মাওলানা উমর ফারুক নেমে গেছে। আসুন তাদের কিছু বয়স শুনি। এখন আপনাদেরকে যে বয়সটা শোনাবো এটা হচ্ছে এস কে সোহেল রানা একটা ছেলের সাথে এই উমর ফারুকের মেসেঞ্জারে কথা হয়েছিল, ওই বয়সটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ভাই, চুলমুল রং কইরা প্যান্ট শার্ট পুরা তো ভাইরাল হইয়া যামুগা। ইন্টারভিউ নিয়েন নাকি? সিরিয়াস? আমার ভাই ভাইরাল হইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই আমি ভাইরাল হইয়া যামুগা, বুঝছেন? এখন রমজান দেখিয়া তো কালকে তো মনে করেন আমরা শেষ রোজা, আপনি চুল রং করবো যাওরা লোকের মতো, চুরা মাথার লাল রং কইরা, তারপরে কাঁচা বাদাম পেন্টেন কিনা গেঞ্জি টেঞ্জি পইরা, কঠিন একটা লোক লোম ভাই। আপনি ইন্টারভিউর ব্যবস্থা করে দিন ভাই। এতক্ষণ যে বয়সটা শুনছেন, এস কে সোহেল রানার সাথে কথা হয়েছে এই বিষয়টা। এখন আরেকটি বয়স শোনাচ্ছি, এটা বলা হয়েছে মুফতি ফৈসাল আহমেদের সাথে মেসেঞ্জারে বয়সে কথা হয়েছিল, এই বয়সটা আপনাদেরকে শোনাচ্ছি। কি হয়েছে ভাই, ওয়াজের মাঠ ছেড়ে দিবেন কেন? ভাই ওয়াজের মাঠ সাইরা মনে করেন আপনি পাগলামি লেগে পাগলামি নাম তো আছে, বুঝছেন? মুফতি ফয়সাল আহমেদ আশরাফি সাহেব, আপনার সাথে আমার সাথে যে এটা সুসম্পর্ক ছিল আপনি ওই সম্পর্কটা নষ্ট করছেন। আপনি ফয়সাল আহমেদ জিহাদিকে আমি যদি একটু মিডিয়ার সামনে খালি একটু খালি দাঁড় করাইতাম, আপনি সারা বাংলাদেশ আপনি ট্রেন্ডিং এসে পড়তেন। আপনি চুল কালার করা কিচ্ছু লাগলো না, আপনি আপনি খালি আমাকে এসে বুঝে খালি ওই অঙ্গনে নিয়ে যেতে চাইতেন। নাটক তো ভাই আমরাই বানাই, নাটক কি মানুষই বানায়? মিডিয়াটা হলো সম্পূর্ণ নাটক, হোক ইসলামিক হোক আন ইসলামিক। এবার আসুন আপনাদেরকে শোনাই হাফেজ থেকে টিকটকার হওয়া যে শিপন, ওই শিপনের সাথে মেসেঞ্জারে কি কথা হয়েছিল এই কথাগুলো আপনাদেরকে একটু শোনাচ্ছি। শিপন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনি কি ভাইরাল হইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ মানে আমি সেরকম দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো, বুঝছেন? নি আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নিই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন ডাক্তার আগে ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো, পরে দেখবেন যে আম হবো না সালা হইবো না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। জীবন হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম টিম টিম করে দেবো না নাকি? বাবা, তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো। মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন, আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। এখন শিবন বাবা, এখন এই সুন্দরকালা পরে দাওয়াটা পাবো নি পাবলিকে, কি নিব ঠিব বাবা? আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে, এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম,
এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকে গালি দেই নাই, আমি কোরআনের বিরুদ্ধে কথা বলি নাই, আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি, এখানে কালো প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লাইক রাহাফিদ্দিন, যার ধর্ম মানে কেন না, এটা অর্থ করবে না, বুঝছে নেই। কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না, আমি কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম, আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে এই জন্য থাকি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনার আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি তবা করে ফিরে আসতে চাই, আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকায় সব কিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গোছাইতে হবে, এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কী জবাব দিব, এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে, বুঝছেন নি? আরে আমি কো আমার 3,25,000 টাকা বক্তা ছিল চুরি মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাস করবো না। এই হুজুর নামক উসমান আলী খান কি ভোলা রইল এই দেশের ধ্বংসের কারণ, হেরা হয়েছে এই ধ্বংস নষ্ট করতেছে। ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝে না, পরে যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমন বুঝছি কাজ করেন খ্রিস্টানদের উপরে দোষ চাপাই দিবেন, তখন মানুষ মনে করবে যে না আবার খ্রিস্টান টাকা দিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে, এটা আমার মনে করবে। কিন্তু ভাই আপনি মেয়ে নিয়ে মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে ও সালাম সালামিয়ে চলছে ভাই, ভাই এটা করলে আমার মানুষ খাওয়া যাবে আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দোষ চাপাই দেন ভাই, বুঝছেন? আপনি বুঝার চেষ্টা করেন, আপনি আপনি কি আমার নাসে ভেবেছেন? আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই, আপনি আমি যেটা বলছি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তাল লাগবো ভাই। আরে শরীর তুলে মার্তিন দেখবো যে এটা মেরে লিয়ে গেছে এডি কম্পেটা যেহার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্ক চুপ মারির বলা হ্যাঁ আমার তিন দেখবো যে এটা মেরে লিয়েছে এই সে হ্যাঁ হ্যাঁ রূপরে নাম দিম গোয়ার তলা ফাটালাম, বুঝিস না ভাই? আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে তার তিসে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি আপনি ভাই আপনি ওটা পরে করেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে? আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে দিয়ে গেছে এটা পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই, এই যে কি বান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তবা করে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে, আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না? এরে এরে নিয়ে কই গেছো তুমি, বুঝতেছি না কিন্তু বুঝতো, বুঝবা বুঝবা, দুই একটা হইলে দেখুন তোমারে বাই বাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব রে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী, বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইলো না, রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া? আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো? বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নাই। দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন, আবার দিমু সমস্যা নাই, চিন্তা করেন না। শিবম কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করে দেবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন স্কুল ডাকালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া, তারপর আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার কথা বলছ নাই? এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না, আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে আল্লাহকে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে, হ্যাঁ কবে আইব গিয়া, আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়া খালি মনে করছো উল্টা কালার গিয়া ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না। বাবা আগে কিনে ফেলো, আগে কাজ সব কমপ্লিট করো, যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো, এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার হাতে সময় নেই বেশি, তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনা মিনা মনে করে সেদিন কিনতে যাবো গা, কথা বুঝছ নাই? এনে তো নতুন কিছু না, এখন বিষয়টা হলো যে মনে করি চুল দেখাল আর কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনতাম আমি সেদিক দিয়ে, বুঝছ নাই? দুটা প্যান্ট কিনবো, দুটা গেঞ্জি কিনবো, দুইটা শার্ট কিনবো, গলা লাগে দুইটা চেইন কিনবো, আর একটা দুইটা চশমা কিনবো শেষ, আর এক জোড়া জুতা, কথা বুঝছ নাই? নতুন কিছু নাই, এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওইটাই খালি, কথা বুঝছ নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া, আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে, কালকে সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। কালকে কি আক্তার আলীর দোকান খোলা নাকি?
কথা বলো, আমি তিনার সাথে কথা বলবো। হ্যাঁ, কালকে কি আসবা নাকি না? আমি কালকে ধানমন্ডি যেতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা খুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা, আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো কারণে যেতাম না। মাদ্রাসা আমার আগে, পড়াশোনা করতে হবে না, মিয়া ব্যবসা করা না, আলেম হতে হবো, যোগ্য আলেম হতে হইবো, মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংরো নাচতে মন চাইলে আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকেই, কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় পড়বেন, ঠিক আছে? শোন, তাহলে কালকে না, কালকের পরের দিন, কারণ টাকা আরেকজনের তো, তো এবার হাত দিলাম, মিলিয়ে রাখি নেই তো, কালকে টাকাটা লিতে হইবো, তারপরে দিন ঠিক আছে আইতাছি। আমি এটাই বুঝতেছি না, তুই মাথায় সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিবো বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিবো মানতে যাই? আপনি রাত্রে ম্যানেজ করেন না, আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে, আর ওদিক দিয়ে ইন্টারভিউ নিবে, আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই, আপনি যেমনি হোক ভাই, চুরি করে এক্সাম নিয়ে হোক ভাই, আপনি আয়েন কালকে আয়েন ভাই, বুঝছেন? হাঙ্গা সাংবাদিক আবার কেডা পাগল, আমি শয়তান তো ওখানে থাকবো, শয়তানই তো সব, আমি ওইখান থেকে করবো, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করতেই হবো না, আপনি শুধু আমার উপরে ভরসা করেন, শিল্পনের উপরে ভরসা করেন, দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে, দেখেন আপনি মিয়া, আপনারা বলতেছেন কালকে চলে আসেন সকালবেলা ভাই, যেন নিয়োগ কয়েকটা হাওলাত করেন, হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই, কালকে আসেন, আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো, মানে চুল কালার করতে, হ্যাঁ শিডিউল ই করে ফেলাইছে, ঠিক আছে? আপনি কালকে যেমনি হোক আসেন, কারণ আমারও তো অতটা সময় নাকি, একদিন লস মানে লস, বুঝছেন না? ও হ্যাঁ হ্যাঁ, তো চিনি, দেখছি তো, তাহলে তো আসলে তো বেড়া, এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয়া, সারা দেশে আগুন ধরে দিবো। মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি, মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই, আপনি যেমনি হোক ভাই, আপনি বাকি কথা বাদ দেন, প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আসেন ভাই, আমি দ্বিতীয় কোন কথা শুনবো না ভাই, আপনি যেমনি হোক আজকে সারাতে টাকা ম্যানেজ করেন ভাই, কালকে ফজর নামাজ পড়ার পরে আমি লাগে থাকবো, ফজর নামাজ আমি পড়ি, আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই, আপনি যেমনি হোক, আপনি আইসা 10টা 11টার মধ্যে এদিকে পৌঁছে যাবেন, আমি উত্তরাতে আছি, হ্যাঁ আমি ওদিক জানি কে, কারণ কালকে আসছি মুসলিম, আপনি জানি, আপনি যেমনি হোক ভাই, আপনি কালকে সকালে রওনা হন ভাই, শেষ কথা, ঠিক আছে ভাই? রওনা হন, তারপর দেখেন বাকি ইতিহাস করুন, কারণ চুলার তো অনেক সময় লাগে, রাত হয়ে যেতে পারে, বুঝছেন ভাই? 8 ঘন্টা 9 ঘন্টা এরকম লাগে জায়গা, বুঝছেন? তাড়াতাড়ি সকালবেলায় না আয়া পড়বেন। এ দেখো ওর সাথে কথা বলছি, ও ইন্টারভিউ নিবে ভাই, তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। কথা কি গস, কেমনে গস, যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে না, কেমনে কি গস? ওই তুই তো আসলে কঠিন মাল রে ভাই, আর নায়ক হয়ে গেছে এগুলো বলা যাবে না। আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি, মানে একজন আলেম নাকি ওয়াজ করে বয়ান করে, আলেম মাদ্রাসায় পড়াইতে, তারপর ইমাম করছে, হে নাকি চুল গুলো কালার করছে, ঈদে বলে চুল কালার করছে, হেরা আমি ভাই খুঁজতেছি ভাই, আমি ইন্টারভিউ নেবো, আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই? হেরা রাজি ভাই, একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, বুঝছেন ভাই? ভাই দেখবেন বলে পুরো আগুন লাগবে, আগুন আগুন লাগবে, আগুন আগুনটা লাগলে রে কি যে বলিবু, মোশারফ বাইরাল হইতে মনে নাকি? মোশারফের চিনে কয়জন মিয়া? হে তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে গা মিয়া, ফাইজলাম করেন, হের চেহারা এমনিতেই খুলে যায় কেউ চিনবে না, কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিন। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন আপনারা, তো আপনাদের কাছে অনুরোধ করব, এই সব লোকেরা যারা ভাইরাল হওয়ার দাঙ্গায় ইসলামকে হেউ প্রতিপন্ন করতেছে, ইসলামকে ছোট করতেছে, আলেম সমাজকে ছোট করতেছে, হুজুরদেরকে মাওলানা হাফেজদেরকে ছোট করতেছে, তাদের প্রতি আপনারা চোখ কান খোলা রাখবেন, তারা যেন ওয়াজের ময়দানে আর আসতে না পারে। ওয়াজের ময়দানে এসে 2-3টা দাওয়াত পাওয়ার জন্য তারা ভাইরাল হওয়ার দাঙ্গায় তারা ইসলামকে নিয়ে হেউ প্রতিপন্ন খেলা শুরু করে দিছে। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে ভিডিওটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।